প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আজকে আমরা এই এই নাম্বার চ্যাপ্টারের পর্বে তো গেট আমাদের নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা লজিক নিয়ে গেটগুলো একটু ধারণা দিয়েছিলাম এবং আজকে থেকে আমরা গেটের ভেতরে যাচ্ছি তো প্রথমে আমরা দেখব অ্যান্ড গেট অ্যান্ড গেটে বলছে যে বুলিয়ান অ্যালজেব্রার গুণের কাজ সম্পাদন করতে যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অ্যান্ড গেট বলে তার মানে অ্যান্ড গেট দ্বারা আমরা কি করতে পারি গুণ করতে পারি তো গুণের জন্য তো আমরা জানি অলরেডি বাইনারিতে গুণ কিভাবে করে সেটা আমরা দেখেছি তো এন্ড গেট হচ্ছে একটা লজিক সার্কিট যে কি করে গুণের কাজ করে আর এন্ড গেটকে প্রকাশ করা হয় এন্ড গেটকে প্রকাশ করতে যে সিম্বল ইউজ করা হয় সেই সিম্বলটা হচ্ছে এরকম এটা হচ্ছে এন্ড গেটের সিম্বল যেখানে ইনপুট ধরেন এ আর বি আর আউটপুট হবে কি আউটপুট যদি আমরা ধরে নেই এক্স তাহলে এক্স হয়ে যাবে কি এবি যেহেতু গুণ করতেছে তাহলে এবিতে যা হয় সেটা হয়ে যাবে এখানে আমাদের আউটপুট এটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে একটা ইনপুট তাহলে এটা হচ্ছে দুই ইনপুটের জন্য আমরা যদি বলি যে তিন ইনপুট তাহলে কেমন হবে তিন ইনপুটের জন্য তাহলে আমরা তিনটা ইনপুট দিব দিয়ে আগের মতোই গেট আমরা ড্র করে ফেলবো তাহলে এই হচ্ছে তিন ইনপুটের জন্য তাহলে এখানে যদি হয় এ বি সি তাহলে এখানে আউটপুট হবে এক্স ইকুয়ালস টু কি সি তাহলে এব সি কে গুণ করে যা পাবে সেটাই হবে এক্স এবং সেটাই হবে আমাদের আউটপুট আর এগুলো হচ্ছে অ্যান্ড গেটের সিম্বল বা প্রতীক এখন আমরা দেখবো অ্যান্ড গেটের সত্যক সারণী বা ট্রুথ টেবিল তো সত্যক সারণী কি করে আমাদের দুইটা ইনপুট নিবে আর একটা আউটপুট দিবে তাহলে ইনপুট কে ইনপুট হচ্ছে এ এবং বি কে আউটপুট হচ্ছে এবি তার মানে আমরা বলতে পারি আউটপুট হচ্ছে এক্স ইকালস টু এবি তো এ হচ্ছে আমাদের টেবিল দুইটা ইনপুট তাহলে দুই ইনপুটের জন্য আমাদের অ্যান্ড গেটের সত্যক সারণী কেমন হবে সেটা আমরা এখন দেখি তাহলে দুই ইনপুট মানে কি এটা হচ্ছে আমাদের জিরো জিরো তারপরে জিরো ওয়ান এরপরে হবে ওয়ান জিরো তারপরে হবে ওয়ান ওয়ান তো এগুলো হবে আমাদের ইনপুট সিকোয়েন্স আর ইনপুট সিকোয়েন্স আপনারা মনে রাখবেন কিভাবে আমি গত কয়েকটা পর্বে এগুলো বলে দিয়েছি অলরেডি দেখেন জিরো জিরো মানে হচ্ছে জিরো তাহলে ফার্স্ট হচ্ছে জিরো তারপর ওয়ান তারপরে টু তারপরে থ্রি তো গুণ করলে কি হবে দেখেন জিরোয়া জিরো গুণ করলে হয় জিরো জিরো ওয়ান গুণ করলে এগেইন জিরো এখানে ওয়ান জিরো গুণ করলে আবার জিরো এখানে ওয়ান ওয়ান গুন করলে কি হবে অন হবে তাহলে এই হচ্ছে দুই ইনপুটের জন্য সত্যক সারণী অ্যান গেটের জন্যে এখন আমরা দেখবো তিন ইনপুটের জন্য কেমন হবে তাহলে তিন ইনপুটের জন্য আমরা তিনটা ইনপুট নিব এবি তারপরে রেজাল্ট হবে কি এবিসি এর গুণফল ফল তাহলে এভাবে এখন আমরা সত্যক সারণী এখানে ড্র করতে পারি তো তিন ইনপুট নিলে কী হবে ফার্স্টে হবে জিরো 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 তারপরে হবে জিরো জিরো ওয়ান এরপরে হবে জিরো ওয়ান জিরো বাইনানি নাম্বার এরপরে কী হবে জিরো ওয়ান ওয়ান এরপরে হবে ওয়ান জিরো জিরো এরপরে হবে ওয়ান জিরো ওয়ান এরপরে ওয়ান ওয়ান জিরো এবং লাস্ট হবে আমাদের ওয়ান 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 এই হয়ে গেল আমাদের ইনপুট এবার আউটপুট কি হবে গুণ তাহলে গুণে আমরা জানি যে যে কোনো একটা জিরো থাকলেই হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে এখানে 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 তিনটাই জিরো 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 সো দুইটা আছে তাও দেখেন দুইটা জিরো জিরো আছে তাহলে আবার এখানে একটা জিরো দুইটা ওয়ান তাও জিরোই হবে এখানেও দুইটা জিরো আছে সো জিরো হবে একটা জিরো পেলেই আমরা জিরো লিখে দেব এখানেও জিরো আছে তাহলে আবার জিরো এখানে জিরো আছে আবার জিরো এখানে তিনটাই ওয়ান তাহলে এ হচ্ছে ওয়ান তাহলে আমরা গেট সম্পর্কে একটা আইডিয়া করতে পারি সেটা হচ্ছে যে যদি সবগুলো ইনপুট সবগুলো ইনপুট যদি ওয়ান হয় তাহলে কেবল ওয়ান হবে আর যে কোনো একটা জিরো যদি থাকে ইনপুটে তাহলে রেজাল্ট হয়ে যাবে কি জিরো এই হচ্ছে আমাদের গেটের কনসেপ্ট এখন আমরা অ্যান্ড গেটের সুইচিং সার্কিট দেখব সুইচিং সার্কিট মানে হচ্ছে আমরা সুইচ দিয়ে রিপ্রেজেন্ট করবো তো সুইচ দিয়ে রিপ্রেজেন্ট করা মানে আমরা এখানে ধরে নিচ্ছি এটা একটা ব্যাটারি সো এটা ব্যাটারি কত ভোল্ট আমরা ধরে নিলাম টেন ভোল্টের একটা ব্যাটারি এখান থেকে অ্যান্ডগেট বলছে সবগুলো যতগুলো সুইচ আছে সবগুলো দিলেই কেবল বাল্ব চলবে তাহলে আমি ধরলাম যে এইখানে একটা সুইচ তারপরে এখানে আরেকটা সুইচ তারপরে এইখানে এসে মনে করেন যে এইখানে আছে আমাদের বাল্ব তো এইখানে আমি একটা বাল্ব ড্র করি ধরে নেন যে এই হচ্ছে আমাদের বাল্ব এখন এটা হচ্ছে প্লাস ব্যাটারি প্লাস প্রান্ত এটা হচ্ছে মাইনাস তাহলে আমরা মাইনাস প্রান্তটা বাল্বের ডাইরেক্ট যুক্ত করে দিয়েছি আর পজিটিভ প্রান্তটা এখানে দুইটা সুইচের ভেতর দিয়ে গেছে তাহলে এই সুইচটা আমি বলতেছি এ এ সুইচটা বলতেছি বি তাহলে এখন এবি দিয়ে চিন্তা করেন তো যে যদি এ আর বি এর মান যদি জিরো হয় বি এর মান জিরো তার মানে এই সুইচ কি অফ তাহলে দেখেন অফ থাকা মানে এরকম ডিসকানেক্ট থাকা মানে যুক্ত থাকবে না তাহলে এটা অফ বিও অফ বিও জিরো মানে কি বিও অফ তাহলে দুইটা সুইচ যদি অফ হয় তাহলে কি এই পজিটিভ কানেকশন পাবে বাল্বে পাবে না তাহলে বাল্ব তো জ্বলবে না তাহলে রেজাল্ট হয়ে যাবে কি রেজাল্ট হয়ে যাবে এক্স সিক টু এ বি তো রেজাল্ট হয়ে যাবে কি জিরো মানে বাল্ব জ্বললো না তো আমরা জানি যে আর জিরো হলে জিরো হবে এরপরে আমরা যদি বলি যে এ এ সুইচটা দিলাম তাহলে কি হলো এখন এ কানেক্ট হয়ে গেল তাহলে এ কানেক্ট হয়ে গেল তার মানে কি এ সুইচ দিলাম তার মানে এ হচ্ছে ওয়ান বি এখন জিরো তাহলে তাহলে কি বাল্ব জ্বলবে এখানে এসে তো আবার ডিসকানেক্ট তাহলে পর্যন্ত তো যাচ্ছে না সো জ্বলবে না তাহলে জিরো এক্ষেত্রেও এরপরে আমরা কি করবো এরপরে আবার একই অবস্থা তাহলে বি এখন ওয়ান হলো কিন্তু এ তো জিরো আছে তাহলে এখনও বাল্ব জ্বলবে না এরপরে যদি আমরা দুইজনকেই কানেক্ট করি তার মানে দুইজনই যদি ওয়ান হয় এখন দেখেন বাল্বে কিন্তু কানেকশন পেয়েছে তার মানে বাল্ব কি হবে এখন বাল্বটা জ্বলে উঠবে এই হচ্ছে আমাদের সুইচিং সার্কিটের কনসেপ্ট যেটা আমাদের আমাদের ট্রুথ টেবিলকেই সমর্থন করে সত্য সারণী কিন্তু এরকমই ছিল এন গেট নিয়ে আপাতত আমাদের এটুকু জানলেই চলবে আর বেশি জানার দরকার নাই এর পরের ভিডিওতে আমরা দেখব ওয়ার গেট নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ